জয়পুরের 19 মাইল উত্তরে রামগড় নামে একটি জায়গা আছে। এখানে চমৎকার একটি লেক এবং জয়পুরের মহারাজার একটা শিকার বাংলো আছে। গোটা এলাকাটা গভীর জঙ্গলে ঢাকা, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী আছে অঢেল। বনে বাঘের খাদ্যের কোনো অভাব নেই, তাই তাদের আশেপাশের গ্রামগুলোতে উৎপাত করারও তেমন কোনো কারণ নেই। কিন্তু আমার অভিজ্ঞতার সবচেয়ে ভয়ানক মানুষখেকো আক্রমণের ঘটনাগুলোর একটি ঘটেছে আপাত স্বর্গতুল্য এই উপত্যকায়। এবার সরাসরি মূল কাহিনীতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পচয়নের এই অদ্ভুত গল্পের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য কর্নেল কেশরী সিং এর লেখা এক দুর্ধর্ষ শিকার কাহিনী নিয়ে হাজির হয়েছি। শিকার কাহিনীটির নাম মানুষ খেকুর মুখোমুখি। তবে চলুন কথা না বাড়িয়ে শিকার কাহিনীতে প্রবেশ করা যাক। কম বয়সী কয়েকটা শাবক সহ জঙ্গলে শুয়েছিল এক বাঘিনী। এ সময় কয়েকজন মানুষ এসে ধারেই ঘাস কাটতে শুরু করল। বাচ্চাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ল বাঘিনী, তবে শুরুতেই আক্রমণ করে বসল না, বাচ্চাগুলোকে নিয়ে চুপচাপ শুয়ে থাকল। কিন্তু এ সময়ই এক হতভাগ্য ঘাস কাঠুরে কাজ করতে করতে প্রায় হুমড়ি খেয়ে পড়ল বাঘিনীর উপর। এবার আর চুপ করে থাকতে পারল না বাঘিনী, লোকটাকে হুমকি মনে করে লাফিয়ে উঠে দাঁড়ালো, তারপর জোরে থাবা চালালো তার মাথায়। সঙ্গে সঙ্গেই মারা গেল সে, আর বাঘিনী ছোট বাচ্চাগুলোকে নিয়ে আরো গভীর জঙ্গলের দিকে সরে পড়ল। ঘাস কাটতে থাকা অন্য লোকগুলো এই ঘটনা দেখে আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস করল না, দৌড়ে চলে এলো ধারের পানির পাম্পে। ওখানকার কর্মচারীকে রুদ্ধশ্বাসে ঘটনা জানালো পুরোটা। ওখান থেকে খবরটা ছড়িয়ে পড়ল, দ্রুতই বেশ কিছু লোক জোগাড় হয়ে গেল। এদের মধ্যে একজনের কাছে আবার একটা কার্তুজ আর গোটা কয়েক বাক্সট সহ একটা 12 বরের বন্দুক আছে। সবাই মিলে তারা রওনা হলো নিহত লোকটার শরীরের ভুক্তাবশেষ উদ্ধার করতে। বাঘিনীটা তখনও বাচ্চাদের নিয়ে খুব দূরে সরে পড়েনি। লোকগুলোকে আসতে দেখেই ক্ষিপ্ত হয়ে উঠল সে, আড়াল থেকে বেরিয়ে তেড়ে এলো তাদের দিকে। তবে উদ্ধারকারী দলের কাছে পৌঁছানোর আগেই বন্দুকধারী লোকটা বাঘিনীর দিকে ছুড়ল গুলি। গুলির ধাক্কায় পিছু হটতে বাধ্য হলো সে। গর্জাতে গর্জাতে বাচ্চাগুলোকে যেখানে রেখে এসেছে সেখানে ফিরে গেল। দলের কয়েকজন তখন এগিয়ে গিয়ে বাঘিনীর হাতে মারা পড়া লোকটার মৃতদেহ নিয়ে এলো। তারপর সবাই মিলে ফিরে চলল গ্রামে। দুর্ভাগ্যক্রমে বাঘশটের গুলি বাঘিনীর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না, ওটা তাকে প্রচুর যন্ত্রণা দিল আর মনে জন্ম দিল মানুষের প্রতি চিরস্থায়ী এক ঘৃণা। তবে ওই সময় বন্দুকধারীর গুলিটা খুব কার্যকর ছিল তাতে সন্দেহ নেই, কারণ এর কারণেই ওটা পিছু হটে, আর একজন কিংবা তার বেশি মানুষ ওটার আক্রমণে মারা যাওয়ার হাত থেকে রেহাই পায়। অনেকটা একই রকম ঘটনা ঘটে একই জেলার অন্য একটি গ্রামে, আগের ঘটনাটির কয়েকদিন বাদেই। এক্ষেত্রে একজন লোক একটা মদ্দা বাঘের দিকে গাদা বন্দুক থেকে গুলি ছোড়ে। বাঘটা গ্রামের একটা মোষ মেরে খাচ্ছিল তখন। কম শক্তির বুলেট জানোয়ারটার সামনের একটি পায়ে আঘাত হানে, ক্ষতটা সেরে উঠতে বেশ কিছুদিন সময় নেয়। মানুষের প্রতি তীব্র এক ঘৃণা জন্মায় এই প্রাণীটার মনেও। দুটো প্রাণীরই একই রকম অভিজ্ঞতা হওয়ায় কিংবা এরা জোর বাঁধা হওয়ায় দুটিতে মিলে গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এই উৎপাতের খবর আমি জানতে পারি বড়দিনের ঠিক পরপরই এক সকালে। আগের সন্ধ্যায় রামগড়ে তার খামার পরিদর্শনে গিয়েছিলেন মহারাজা। এ সময় খবর পান সেদিন বিকালের দিকেই শিকার বাংলোর মাইল দুয়েক উত্তরে একজন লোক মারা পড়েছে বাঘের হাতে। ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে, তাই যে লোকটা খবর নিয়ে এসেছে তাকে মহারাজা জানান আগামীকাল বিষয়টির একটা প্রতিকার করতে আমাকে পাঠাবেন। সেই মতো পরের দিন সকালে ঘটনাটা আমাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মহারাজা। দেরি না করে 4 জন ট্র্যাকার নিয়ে হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেদিকে রওনা দিলাম।
ধারের গ্রামটিতে পৌঁছে ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। নিহত ব্যক্তি স্থানীয় এক মন্দিরের পুরোহিত। গরুর জন্য জাবনা সংগ্রহ করতে গিয়েছিল আধ মাইলটা দূরে গাছপালায় ঢাকা ছোট একটা উপত্যকায়। সে আর ফিরে আসেনি, আর তার অনুপস্থিতি ধরা পড়ল দ্রুতই। দুধ না দোয়ানো গাইটা তারস্বরে চেঁচাচ্ছিল। এদিকে পুরোহিতের প্রতিবেশীরা, যাদের কাছে সে কিছু দুধ বিক্রি করে, দুধ না পাওয়ায় খোঁজ খবর শুরু করল। তখনই কয়েকজন জানালো পুরোহিত যেখানে ঘাস কাটতে যাবে বলেছে তার ধারেই বাঘের পায়ের ছাপ দেখেছে তারা। এলাকায় একটা মানুষখেকোর উপস্থিতির খবর চাউর হয় বেশ কয়েকদিন আগেই, তাই সবাই উপসংহারে পৌঁছে গেল পুরোহিতকে বাঘেই নিয়েছে। মহারাজা যে খামার পর্যবেক্ষণে এসেছেন এটা গ্রামবাসীদের জানা ছিল, তাই গ্রামের মোড়লসহ মান্যগণ্য লোকেরা তাকে গিয়ে ধরল বাঘটাকে মেরে দিতে। তথ্যগুলো পেতেই ট্র্যাকারদের নিয়ে পুরোহিত যেখানে অদৃশ্য হয়েছে সেদিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই একটা বাঘের পায়ের ছাপ পেয়ে গেলাম। ওটা অনুসরণ করে কয়েকশো গজ এগুতেই ঝোপে ছড়িয়ে থাকা সাদা একটা বস্তুর দিকে নজর গেল আমাদের। আর একটু কাছাকাছি হতেই নিশ্চিত হলাম ওটা একটা সাদা পাগড়ি, ধারেই পড়ে আছে একটা কাস্তে আর একজোড়া জুতা। কাস্তেটা হয় পড়ে গিয়েছে না হয় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। একটু দূরেই স্তূপ করে রাখা কিছু কাটা ঘাস। জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে মনে হলো জানোয়ারটা একটা বাঘিনী, আর শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে দুইবার মত বদলে অবস্থান পরিবর্তন করেছে ওটা। তারপরই হতভাগ্য পুরোহিতের উপর লাফিয়ে পড়ে আর তাকে মুখে করে চম্পট দেয়। আশেপাশে রক্তের ছড়ানো ছিড়ানো কিছু ফোঁটা শুকিয়ে আছে, তবে খাবার জন্য এখানে অপেক্ষা করেছে তেমন কোনো চিহ্ন নেই। মানুষের মতো বড়সড় একটা প্রাণীকে মুখে করে নিয়ে চলার সময় একটা বাঘ অবশ্যই টেনে নেওয়ার চিহ্ন রেখে যাবে, কাজেই মানুষ খেকোটার চলার পথ অনুসরণ করতে বেগ পেতে হলো না। বিশেষ করে এখানে সেখানে গাছের ডালে আর কাটা ঝোপে হতভাগ্য লোকটার শার্ট আর ধুতির ছোট টুকরো আটকে থাকায় কাজটা আরও সহজ হয়ে গিয়েছে। ওয়ামাইলও পেরোয়নি তখন। এ সময় লোকটার শরীরের বিভৎস ভুক্তাবশেষ নজরে পড়ল। এখানে এসে শিকারে নামিয়ে রেখে ওটার শরীরের তিন চতুর্থাংশ খেয়ে ফেলে বাঘিনী। হাত পা মাথাসহ শরীরের কিছু অংশ কেবল অবশিষ্ট আছে। খেয়ে যাওয়া মরির কাছে মানুষ খেকোরা কমই ফিরে আসে, তারপর আবার এক্ষেত্রে খুব একটা অবশিষ্টও নেই। তাই কিছুটা দূরত্ব রেখে আমাদের অনুসরণ করে আসা কয়েকজন গ্রামবাসীকে ওগুলো সংগ্রহ করে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গ্রামে নিয়ে যেতে বললাম, আর আমি ট্র্যাকারদের সহ বাঘিনীর পিছু নিলাম। যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা বালুময় গভীর উপত্যকা ধরে চলল ততক্ষণ অনুসরণে বেগ পেতে হলো না, কিন্তু এক সময় ওটা পাথুরে উঁচু জমির দিকে চলতে শুরু করল। তখন ওটার চলার পথ খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ল। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, রাত নেমে আসতেও বেশি বাকি নেই, অতএব সেদিনের মতো ফিরে চললাম। পরের দিন আশেপাশের এলাকা জরিপ করলাম। ইতিমধ্যে জায়গাটির সঙ্গে বেশ পরিচিত হয়ে গিয়েছি। ভালোভাবে দেখে শুনে ঠান্ডা মাথায় চিন্তা করে তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় জীবন্ত মোষের টোপ বাঁধবো স্থির করলাম। একটাকে বাঁধা হবে দক্ষিণ দিকে চলে যাওয়া বুনো প্রাণী চলাচলের পথের উপর দাঁড়ানো একটা অশ্বত্থ গাছের নিচে, দ্বিতীয়টা শিকার বাংলোর ধারে, আর শেষটা উত্তরে পুরোহিত যে জায়গায় মারা গিয়েছে তার কাছে। দক্ষিণে গোটা এলাকাটাকে ঘিরে রেখেছে রামগড় হ্রদের জল। আন্দাজ করলাম যত বড় এলাকা নিয়েই বাঘিনীটা চষে বেড়াক না কেন, একটা না একটা টোপ নজর কাড়বেই। আর দ্বিতীয় রাতে আবার মরিটার কাছে যখন ফিরে আসবে তখন তার অপেক্ষাতেই পাবে আমাকে। প্রথম দুই জায়গায় মাচা বাঁধতে মোটেই ঝামেলা পোহাতে হলো না, তবে পুরোহিতের হত্যাকাণ্ডের এলাকাটায় পৌঁছে পছন্দসই গাছ খুঁজতে গিয়ে বেশ ঝক্কিতে পড়লাম। শেষ পর্যন্ত একজন বসবার মতো একটা চিল্লা গাছ পেয়ে গেলাম। আমার গাইডরা যখন মাচা বাঁধা ও অন্যান্য আনুষাঙ্গিক কাজে ব্যস্ত তখন আমি আশেপাশের এলাকাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম।
বাঘটা কোন পথে আসতে পারে আগে ভাগেই ধারণা করে ফেলতে চাই। এলাকাটি অসংখ্য শুকনো ছোট ছোট পাহাড়ি নালায় ভর্তি, 50 গজের বেশি এগুইনি। তখনই দেখতে পেলাম বাঘিনীটাকে একটা গভীর নালার অপর পাশে। মাচা বাঁধতে থাকা লোকগুলোর সঙ্গে আমার যতটা দূরত্ব, বাঘটার সঙ্গেও তাই। ধীর স্থির সতর্ক পদক্ষেপে লোকগুলোর দিকে এগুচ্ছে ওটা। বোকার মতো মাচার গাছটার ধারে রাইফেলটা রেখে আসায় মনে মনে নিজেকে একটা গালি দিলাম। আর আমি যখন বাঘটাকে দেখলাম, প্রায় একই সময়ে ওটাও আমাকে দেখতে পেল। সন্দেহ নেই, সেও আমার মতোই অবাক হয়েছে। ওটার দিকে সরাসরি না তাকিয়ে উদ্দেশ্যহীনভাবে তাকাতে লাগলাম আশেপাশে, যেন নির্দিষ্ট কোনো কিছুর খোঁজ করছি না। এদিকে বাঘিনীটা পুরোপুরি স্থির হয়ে গেছে। প্রতিপক্ষ তাকে এখনো আবিষ্কার করতে পারেনি এমন ধারণা করলে বাঘেরা এটা করে। সে এখনো ধরা পড়েনি এই বিশ্বাস আর আমাদের মাছের গিরিখাত বা গভীর নালা, যেটা তাকে তড়িৎ আমার কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। এই সব কিছুই আমাকে পুরোহিতের মতো একই ভাগ্য বরণ থেকে বাঁচিয়ে দিল। আমি যদি সরাসরি জানোয়ারটার দিকে তাকাতাম কিংবা বেশি নড়াচড়া করতাম, তবে বাঘিনীটা নিঃসন্দেহে হামলা চালাত। হালকা চালে শরীরটা ঘুরিয়ে খুব আস্তে ধীরে লোকগুলোর দিকে রওনা হলাম। প্রচণ্ড অস্বস্তি নিয়ে এই হাঁটা, মনে হচ্ছিল যেন সামান্য দূরত্বটাই শেষ হচ্ছে না কোনোভাবেই। বাঘিনীটা বোধ হয় আমার হাতের ছড়ি আর রাইফেলের পার্থক্য ভালোভাবেই বুঝতে পেরেছে, কারণ গাছটার কাছে ফিরে এসে ভারী এক্সপ্রেস রাইফেলটা হাতে নেবার পর ওটার আর কোনো নাম নিশানা দেখলাম না। যদিও রাত নামা পর্যন্ত চারপাশে কড়া নজর রাখলাম আমরা। আমার ধারণা, আমি ফিরে এসে রাইফেলটা তুলে নিতেই বুদ্ধিমতির মতো বাঘিনীটা পিঠ টান দিয়েছে। পরের দিন 3টি গাছের নিচেই মোষ বাঁধা হলো, আর এর মাধ্যমে মানুষখেকোর বিরুদ্ধে আমাদের অভিযান আনুষ্ঠানিকভাবেই শুরু হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে শুরুতে টোপগুলোর প্রতি কোনো আগ্রহই দেখালো না বাঘিনী। বিষয়টার তাৎপর্য আমি প্রথমে বুঝতে পারিনি, তবে রহস্যটা পরিষ্কার হয়ে গেল যখন সঙ্গের ট্র্যাকার আর গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম ওটা এখন উত্তেজিত অবস্থা পার করছে, আর একটা বড় মদ্দা বাঘ সবসময়ই তাকে অনুসরণ করছে। ঋতুমতী বাঘিনীরা মোষদের প্রতি কমই আগ্রহ দেখায়, আরও বড় কিছু পাবার আকর্ষণ কাজ করে তখন। অবশ্য এদিক থেকে আমাদের কপাল খারাপ, কারণ এখন কেবল জানুয়ারির শুরু, আর ফেব্রুয়ারির আগে সাধারণত বাঘেদের মিলন ঋতু শুরু হয় না। ঘটনা বিবেচনা করে একটা অপ্রীতিকর সন্দেহ আমার মনে দানা বাঁধতে শুরু করল। বাঘিনীটার সঙ্গীটা সম্ভবত আগে উল্লেখ করা সেই আহত মদ্দা বাঘটা, আর বাঘটা মানুষের প্রতি তার চরম বিতৃষ্ণা বাঘিনীর মধ্যেও সঞ্চারিত করেছে। এদিকে স্থানীয়দের কথা অনুযায়ী বাঘিনীর দুটো বাচ্চা বেশ বড়সড় হয়ে উঠেছে। প্রাপ্তবয়স্ক বাঘ দুটোর আশেপাশেই ওরা ঘোরাফেরা করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মিলনের উত্তেজনা কমে এলে গোটা জেলাটা মানুষখেকো বাঘের একটা দলের নিয়মিত আক্রমণের শিকার হবে। টোপগুলোর দেখাশোনার দায়িত্বে থাকা লোকটির কাছ থেকে প্রথম কোনো মোষের মৃত্যুর খবর পেতে সময় লাগলো 15 দিন। ওখানে তৈরি করা মাচাটার উদ্দেশ্যে রওনা হলাম, সঙ্গে মহারাজার দ্বিতীয় পুত্র এম কে জয় সিং এবং সম্মানিত অতিথি কোটার মহারাজা, তিনিও নিয়মিত শিকারে অভ্যস্ত। সন্ধ্যা 6টায় জায়গা মতো পৌঁছালাম, 2 সঙ্গীকে মাচায় উঠিয়ে দিলাম, তারপর 100 গজ দূরে সুবিধাজনক একটা ঝোপের মধ্যে আশ্রয় নিলাম নিজে। একসময় 2টো বাঘ খুব কাছাকাছি চলে এলো, কারণ কিছুক্ষণের মধ্যেই মিলনে উন্মুখ 2টো বাঘের ডাক শুনতে পেলাম, একবার এর তো আরেকবার ওর। 2টি মরির দিকে এগোচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদেই ডাকগুলো সরে পড়তে লাগলো। নিঃসন্দেহে আজ রাতে খাওয়ার ব্যাপারে দুজনের কারোরই আগ্রহ নেই, রাতে আর ফিরে এলো না একটাও। দ্রুতই মরাখেকো জানোয়ারদের পেটে গেল গোটা মরিটা। বাঘগুলোকে মারার একটার পর একটা চেষ্টা ব্যর্থ হতে লাগলো।
একসময় হুজুর বাপজি নামের একজন শিকারি একটা চেষ্টা করে দেখার তদবির করল, অনুমতি মিলে গেল সাথে সাথেই। সাম্প্রতিক সময়ে বাঘের আনাগোনার খবর মিলেছে এমন একটি গ্রামের ধারে পাহাড়ি নালার কাছে একটা ছাগল বাঁধার ব্যবস্থা করলাম তার জন্য। তবে শিকারে অদ্ভুত এক কৌশল অবলম্বন করে লোকটা। নালার দিকে চলে যাওয়া এব্রোখেব্রো রাস্তায় একটা জায়গায় জিপ নিয়ে অপেক্ষা করল সে, গাড়ির বাতি নেভানো। এভাবেই থাকলো যতক্ষণ না ছাগলটার আতঙ্কিত চিৎকার কানে এলো। ভয়ে ছাগলটা ডাকতে শুরু করতেই হেডলাইট জ্বেলে দ্রুত জিপটা চালিয়ে দিল নালাটার দিকে। ভাগ্যক্রমে সময় মতোই হেডলাইটের আলো সবে কৈশোর পেরোনো বাচ্চা দুটো বাঘের একটার উপর পড়ল। ধারের জঙ্গলের নিরাপদ আশ্রয়ে সরে পড়ার চেষ্টা করছিল তারা। চালকের পাশে দাঁড়ানো হুজুর বাপজি তেমন ঝামেলা ছাড়াই এক গুলিতে বাঘটার মৃত্যু নিশ্চিত করল। তবে বাচ্চাটার মৃত্যুর পর প্রাপ্তবয়স্ক বাঘ আর বাঘিনীর উৎপাত মাত্রা ছাড়াল। আলাদা আলাদা জায়গা থেকে বাঘের হাতে মানুষ ও গবাদি পশু মারা যাবার সংবাদ আসতে লাগলো। প্রায় প্রতিটি ক্ষেত্রেই আশেপাশের কোনো না কোনো জায়গায় টোপ বেঁধে শিকারীরা অপেক্ষায় ছিলেন। শুধু যে টোপগুলোর প্রতি বাঘ দুটো অনাগ্রহ দেখালো তাই নয়, গুলি করার মতো খোলা জায়গায় এলো না। অনেক লোকই ভাগ্য পরীক্ষা করল। এদের মধ্যে আছে তখন এই এলাকায় দায়িত্ব পালন করা সেনা কর্মকর্তারাও, কিন্তু কখনো অসাধারণ বুদ্ধিমত্তা কখনো ভাগ্য বাঁচিয়ে দিল বাঘগুলোকে। পুরোহিতের মৃত্যুর এক মাস পরের ঘটনা। স্থানীয় এক শিকারি বাঘ দেখার সংবাদ দিয়েছে এমন এক জায়গায় হাজির হলাম এম কে জয় সিং সহ। খুব যে বেশি আশা আছে তা নয়, তবে কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয়। দ্রুত একটা মোষ জোগাড় করে মাচা বাঁধা হলো। আমরাও ঝটপট উঠে বসলাম। আর তখনই হঠাৎই যেন বাঘদের অজানা রক্ষাকারী তার সাহায্যের হাত ছড়িয়ে নিল তাদের থেকে, আর সবকিছু সহজ হয়ে গেল। রাতের প্রথম ভাগেই মদ্দা বাঘটা ছায়া থেকে বেরিয়ে এলো গুটিসুটি মেরে, মোষটার উপর ঝাঁপিয়ে পড়ে ওটার গলা কামড়ে ধরল। আর এ সময়ই আমার সঙ্গী গুলি করলেন। ওই এক গুলিতেই জানোয়ারটা এই পৃথিবীর মায়া কাটাল। এর কয়েকদিন পরেই রাজা অমরনাথ অটল নামে এক শিকারী মাচায় উঠলেন এক নম্বর অপরাধী বাঘিনীটাকে শিকারের জন্য। খুব সতর্ক শিকারী হিসেবে অমরনাথের নাম আছে, এমনকি নিজে যথেষ্ট কষ্ট স্বীকার করে হলেও উপস্থিতি জানান দেয় এমন কোনো ধরনের সামান্য ইঙ্গিতও তাঁর কাছ থেকে আসে না। রাতে বাঘিনীটা সেধে সেধেই হাজির হলো মাচার কাছে, আর অমরনাথ লক্ষ্যভেদ করতে ভুল করলেন না। গলায় গুলি নিয়ে পথের উপর পড়ে রইল জানোয়ারটা। পরের দিন আশেপাশের গ্রামগুলো থেকে মানুষ ভেঙে পড়ল তাকে অভিনন্দন জানাতে, আর এতদিন তাদের আত্মা খাঁচা ছাড়া করে দেওয়া অত্যাচারী প্রাণীটাকে এক নজর দেখতে। দুটো জানোয়ারটাকেই ঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। চামড়া ছাড়াতে মদ্দাবাগটার সামনের এক পায়ে পাওয়া যায় লেড বুলেট, আর বাঘিনীর বুক আর সামনের অংশ থেকে বেরোয় ছয়টি বাঘশট। কুলেথের বাঘটার মতোই তারাও মানুষখেকো হয় বিপদে পড়ে নয়, নিজেদের ইচ্ছাতেই। যদিও তাদের ক্ষত, বিশেষ করে বাঘিনীটার বেলায়, ধূর্ত আর দ্রুতগামী বন্যপ্রাণী সামলানোয় সম্ভবত বেশ কিছুটা ঝামেলা তৈরি করত। এখন আমি বলবো আমার অভিজ্ঞতার সবচেয়ে ভয়ানক মানুষখেকোটার গল্প। জয়পুরের 70 মাইল উত্তরে গানুয়ারি গণেশের নামের একটা জায়গায় ত্রাস ছড়িয়েছিল ওটা। জায়গাটির সাথে বাইরের পৃথিবীর সংযোগ না ছিল ট্রেনে না পাকা সড়কে, কেবল আদ্যিকালের একটা রাস্তা চলে গেছে। তাই এখানকার দরিদ্র অশিক্ষিত সাধারণ মানুষের খুব কম খবরই বাইরের দুনিয়ায় পৌঁছাত। তেমনি এখানে শিকারের জন্য আসা মানে বেশ কয়েকদিনের জন্য অন্যান্য সব কাজ ছেড়ে ছুড়ে আসা। যা হোক, গানুয়ারি গণেশেরে একটা মানুষ খেকো ঝামেলা পাকাচ্ছে জানতে পেরে একদিন বাক্স পেটরা গুছিয়ে ওখানে হাজির হলাম। লোকেদের মুখে শুনলাম বাঘটার অত্যাচারের বিষাদময় করুণ সব কাহিনী। দ্রুত ওটাকে আকৃষ্ট করার জন্য নানান জায়গায় কয়েকটি টোপ বেঁধে ফেলার ব্যবস্থা করলাম, কিন্তু বাঘটা সাড়া দিল না। টোপ দেখভালের দায়িত্বে থাকা লোকগুলো জানালো
কয়েকবার টোপের পাশ ঘেঁষেই চলে গেছে জানোয়ারটা, কিন্তু আক্রমণ করার আগ্রহ দেখায়নি একবারও। কয়েকদিন বাদে খবর এলো মাইল বিশেক দূরের একটি জায়গায় দেখা গেছে মানুষ খেকোটাকে। ওটা আর চৌহদ্দিতে নেই এটা পরিষ্কার হতেই আমি জয়পুরে ফিরে চললাম, তবে ওখানে একজন সহকারীকে রেখে এলাম। বাঘটা আবার হাজির হলেই সংবাদটা পৌঁছে দেবে আমার কাছে। এক হপ্তা বাদে এমন একটা খবর পেলাম যে যত দ্রুত সম্ভব আবার জায়গাটিতে ফিরে আসতে বাধ্য হলাম। গণেশেরের 3 মাইল পূবে জেলো নামের একটি ছোট্ট গ্রাম আছে। গ্রামটার বাইরের অংশে সদ্য বিবাহিত স্ত্রীসহ থাকতো এক পাট চাষি। আশেপাশের অন্যান্য প্রতিবেশীদের মতো বাঘের ভয়ে ঘুমোতে যাবার আগে নড়বড়ে কুড়ের দরজা ভেতর থেকে খিল দিয়েছিল দম্পতি। মধ্যরাতের একটু পরে মানুষ খেকোটা আসে, দরজার ফাঁক দিয়ে স্বামী স্ত্রীকে দেখে। ওটা দরজাটার অবস্থা এতই করুণ যে বাঘটার ওটা ভাঙতে মোটেই বেগ পেতে হয়নি। তারপর ভেতরে ঢুকে হতভাগা মেয়েটার গলা কামড়ে ধরে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। স্ত্রীর পাশে শুয়ে থাকা পাট চাষি মূর্ছা যায় তখনই। জ্ঞান ফেরার পরও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠে প্রতিবেশীদের সতর্ক করে দিতে অনেকটা সময় লেগে যায় তার। বেশ সকাল সকাল জেলো পৌঁছে গেলাম, সোজা হাজির হলাম কুড়েটায়। স্বামীটা তখনও পুরোপুরি ধাতস্থ হতে পারেনি। ঘটনাটার 30 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো কিছুই সরানো বা পরিষ্কার করা হয়নি। ভাঙা দরজাটা ঝুলে থাকতে দেখলাম, প্রচুর শুকনো রক্ত আর টেনে নেওয়ার চিহ্ন জানিয়ে দিচ্ছে কোন পথে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন গ্রামবাসী সহ ধুলোমাখা পথ ধরে আধ মাইল এগোতেই একটা ক্যাকটাস ঝাড়ের ধারে পৌঁছে এলাম। আমাদের সারা পেয়েই জঙ্গলা জায়গাটি থেকে দুটো শকুন ডানা মেলল আকাশে। মৃতদেহের সামান্যই অবশিষ্ট আছে, তবে রূপোর মলজোড়া শনাক্ত করতে বিন্দুমাত্র কষ্ট হল না। দুই পায়ের খোলা হাড়ে জড়িয়ে থাকা মল দুটো দেখে কে বলবে দুদিন আগেও ওগুলো পরে ঘুরে বেড়াতো হাসি খুশি একটা মেয়ে। ভাগ্যপীড়িত স্বামীটা সবকিছু একটা থলেতে ঢুকিয়ে আমাদের অনুসরণ করল। লোকটাকে ফিরে যাবার জন্য অনেক বুঝালাম, কিন্তু কোনো কিছুতেই পিছু ছাড়ল না সে। ভয়ানক বোঝাটা হাতে নিয়ে ঘর্মাক্ত শরীরে আমাদের সঙ্গে সঙ্গেই চলল। আরও 1 ঘন্টা বাঘটার পায়ের ছাপ অনুসরণ করলাম। তারপর একসময় সব চিহ্ন হারিয়ে গেল ঘন কাঁটা ছোপ আর ক্যাকটাসের রাজ্যে। একটা ধূর্ত প্রাণীর জন্য এমন এলাকায় কোনো বিট পরিচালনা করার সুযোগ নেই, তেমনি মাচা লুকিয়ে রাখার মতো কোনো গাছও নেই আশেপাশে। তাছাড়া পূর্ব অভিজ্ঞতা বলে ওটা গ্রামের ধারে কাছে কোনো জানোয়ারের টোপ শিকার করে না। হেঁটে যখন জেলো ফিরে আসছি, ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে এই ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না। তবে পাট ব্যবসায়ীর কুড়ে ঘর আর ওটার ভাঙা দরজা দেখে একটা বুদ্ধি খেলে গেল মাথায়। মনে হলো কুড়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিকার তুলে নিয়ে যে দুঃসাহসিকতা বাঘটা দেখিয়েছে, ওটাই আমার জন্য সাপে বর হয়ে দেখা দিতে পারে। তখনই লোক পাঠিয়ে গ্রামের কাঠমিস্ত্রিকে ডেকে আনলাম। আমার পরামর্শে গ্রামের কয়েকজন লোকের সহায়তায় ছোট্ট একটা কেবিন তৈরি করল। এর দুই পাশ, ছাদ আর পেছনের অংশ কাঠের, তবে দরজাসহ একটা দেয়ালের বদলে বসানো হলো বেশ শক্তপোক্ত কিছু কাঠের টুকরোর একটা কাঠামো। একটা বাঘের প্রাথমিক আক্রমণ রুখে দিতে পারবে একটু পরপর বসানো কাঠের টুকরোগুলো। এই খুদে বাড়িটা বসানো হলো সার বেঁধে থাকা কুড়ে আর জঙ্গলের মধ্যে, গ্রামের একটা খোলা জমিতে। তবে সবচেয়ে কাছের বাড়িটাও এখান থেকে 50 গজ দূরে। মোট মিলিয়ে একে একটা খাঁচারি উন্নত সংস্করণ বলা চলে। 6 ফুট লম্বা, 4 ফুট চওড়া আর 5 ফুট উঁচু। তবে ছাদের কাঠের তক্তার উপর বেশ কিছু খড় চাপিয়ে দেওয়া হয়েছে, এতে বাইরে থেকে ওটাকে দেখতে একটা এক কামড়ার কুড়ের মতোই মনে হয়। সন্ধ্যা ঘনাবার একটু আগেই আমার উদ্ভাবিত এই খুদে আস্তানায় ঢুকে পড়লাম, সঙ্গে 2 নলা একটা ভারী রাইফেল। কাঠের টুকরোর প্রবেশপথটা আমি ঢুকবার সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হলো।
এবার রাতের জন্য নিশ্চিন্ত মনে প্রস্তুত হলাম। মাচায় বসার বদলে নিজেই টোপের ভূমিকা পালন করায় ঝুঁকির সঙ্গে সঙ্গে কিছু সুবিধাও আছে। এক্ষেত্রে ধূমপান, নাস্তা করা কিংবা হাত পা ইচ্ছামতো নড়াচড়ায় কোনো বাধা নেই, কারণ যত বেশি নিজের উপস্থিতি জানান দিতে পারবো ততই লাভ। তবে এত কিছুর পরও রাতের এই পাহারা যে খুব উপভোগ করছি তা নয়। অপ্রশস্ত বদ্ধ একটা খুপরির মধ্যে দীর্ঘ সময় থাকাটা বিরক্তিকর, তাই ঘটনাহীন একটা রাতের পর যখন সকাল এলো রীতিমতো খুশি হয়ে উঠলাম। গ্রামের চারপাশে বাঘের পায়ের ছাপ কিংবা অন্য কোনো চিহ্নের খোঁজে জোর তল্লাশি ব্যর্থতায় রূপ নিল। বাঘটা আবার এলাকা ছাড়া হয়েছে ভেবে চিন্তিত হয়ে পড়লাম। হয়তো 15-20 মাইল দূরে ওটার পরের হত্যাকাণ্ডের খবর আমাদের কাছে আসবে, আবার সেটা নাও হতে পারে। হয়তো এখন আশেপাশের ক্যাকটাস জঙ্গলেই গা ঢাকা দিয়ে আছে, তাই ওটা এলাকা ছাড়া হয়েছে এ বিষয়ে নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত পরিকল্পনায় রদবদল করব না স্থির করলাম। সিদ্ধান্তটা যে ভুল ছিল না এর প্রমাণ মিলল দ্রুতই। দ্বিতীয় রাতে খাঁচায় বসেছি, প্রথম কয়েক ঘন্টা কিছুই ঘটল না। তারপরই 11টার দিকে একজোড়া টিপটিপ পাখি সতর্ক সংকেত দিতে শুরু করল বেশ কিছুটা দূরে, কিন্তু পাখি দুটোর নাছোড়বান্দার মতো ডিডিডুইট ডাক নীরবতার মধ্যেই পরিষ্কার শুনতে পেলাম। মনের চোখে দেখতে পাচ্ছি উত্তেজিত কোনো বাঘ কিংবা চিতাবাঘের উপর ডানা মেলে উড়ে যেতে যেতে সতর্ক সংকেত দিচ্ছে টিপটিপ দুটো। তারপর পাখিগুলো ডাকতে থাকা অবস্থাতেই গ্রামের অপর প্রান্তে তারস্বরে চেঁচাতে শুরু করলো একটা কুকুর, ওটার সঙ্গে যোগ দিল আর একটা, তারপর আর একটা। উবু হয়ে বসা কাঠের বারগুলোর ফাঁক দিয়ে তাকালাম, কিন্তু চাঁদের আলো আজ একেবারেই কম, আর এই আলোয় খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। নড়ে চড়ে বসে জোরে কাশি দিয়ে কাঠের মাঝখানের ফাঁকে জোরে মুখ চেপে ধরলাম, যদি কিছু চোখে পড়ে। কিন্তু ছায়ার মধ্যে আগে ছিল না এমন কিছুর অস্তিত্ব নজরে পড়ল না। কুকুরগুলোর বিক্ষিপ্ত চিৎকার ছাড়া চৌহদ্দিতে বাঘ থাকার কোনো চিহ্ন নেই, যদিও আমি জানি কেবল কয়েক ফুট দূরেও থাকতে পারে জানোয়ারটা। এমন অস্বস্তিকর অবস্থা চলতে লাগলো আধ ঘন্টার মতো, তারপরই ছায়ার রাজ্যে হঠাৎ একটা নড়াচড়া। লাফিয়ে পেছনের দিকে চলে এলাম, একই সঙ্গে চড়া একটা শব্দসহ কিছু একটা লাফিয়ে পড়ল কাঠের বারের উপর। হাতের নখ দিয়ে ওটাকে ফালাফালা করতে লাগলো জানোয়ারটা। ওটা যে বাঘ তাতে সন্দেহ নেই, চেহারার আভাস পাচ্ছি এখন, তেমনই পাচ্ছি গায়ের গন্ধ। এমনটাই ঘটবে বলে আশা করেছিলাম, পরিস্থিতির জন্য প্রস্তুত থাকায় ওটার বুকে রাইফেলের টান ব্যারেল খালি করলাম। রাইফেলে টুকরো বা স্প্লিট বুলেট ভরেছিলাম, এগুলো গভীরভাবে ঢুকে পড়ার বদলে শরীরে প্রবেশ করে ছড়িয়ে পড়ে। এ ধরনের বুলেটের কার্যকারিতা মারাত্মক, ওগুলো বাঘটাকে বার থেকে নিচের ধুলোর মধ্যে ছুঁড়ে দিল। ওখানে ওটাকে শরীর মোচড়াতে দেখলাম অসহায়ভাবে, কোনোভাবেই পায়ে ভর দিয়ে উঠতে পারছে না। মাথা সই করে এবার টান্নলটা খালি করলাম, আর এভাবেই ইতি ঘটল খুনিটার। জীবজন্তুর টোপের কাছে আসে না এমন একটা প্রাণীর জন্য বিশেষ এই পদ্ধতি বেছে নেয় মনে মনে নিজের পিঠ চাপড়ে দিলাম কয়েকবার। এটা যে শুধু কার্যকর তা নয়, নিরাপদও। শুধু খেয়াল রাখতে হবে কাঠের বারগুলো যেন শক্ত হয়, আর সেই সঙ্গে শিকারী যেন সতর্কতায় বিন্দুমাত্র ঢিল না দেন। পরের দিন কুড়েতে ফিরে এসে মানুষ খেকোর একটা চিরায়ত নমুনা দেখতে পেলাম, বুড়ো, চর্মরোগে আক্রান্ত, সদন্তগুলো ক্ষয়ে গেছে। নিশ্চিতভাবেই মানুষ, ভেড়া কিংবা ছাগলের মতো দুর্বল প্রাণী ছাড়া অন্য কিছু শিকার করা জানোয়ারটার জন্য ছিল প্রায় অসম্ভব। তবে বেশিরভাগ বাঘেরই মানুষ খেকো হওয়ার সূচনা কিভাবে হয় তা নিয়ে আমার নিজস্ব একটা যুক্তি আছে, তাই ওটার শরীরটা ভালোভাবে ব্যবচ্ছেদ করলাম। আর তখনই পেছনের বাম পায়ের গভীরে থাকা একটা সীসার বলের অস্তিত্ব খুঁজে পেলাম।
আমি মনে করি একটা বাঘ মানুষখেকো হয়ে ওঠার মূল কারণ কোনো অবিবেচক শিকারীর গুলি। তবে কখনো এর ব্যতিক্রম হয় না তা বলবো না। আবার সব বুড়ো অসমর্থ বাঘই যে মানুষখেকোতে পরিণত হয় তাও নয়। এমন নজির তখনই দেখা যায় যে ক্ষেত্রে বাঘ বুঝতে পারে তার জন্য মানুষ সবচেয়ে সহজ শিকার, সেই সঙ্গে মানুষের প্রতি সহজাত ভীতিটাও দূর হয়ে যায়। কয়েক বছর আগের একটা ঘটনা স্মরণ করছি। তখন গ্রীষ্মের একেবারে মাঝামাঝি গভীর জঙ্গলে ঢাকা বানস্কো পাহাড়ের পাদদেশের একটি গ্রাম থেকে সংবাদ এলো জয়পুরে, এক বাড়ির তিনজন বুড়িমা, 20 বছরের ছেলে আর 18 বছরের মেয়ে বনে গিয়েছিল কাঠ কাটতে। এলাকার লোকেরা এমনিতেই একটা বাঘের আতঙ্কে ছিল, তাই অন্তত বেশ কয়েকজন মানুষ একত্র হলে তবেই জঙ্গলে ঢুকত। কিন্তু হতভাগ্য পরিবারটি চলত জ্বালানি কাঠ বেচে, তাই আর কোনো সঙ্গী সাথী না পেলেও তিনজনের ছোট দলটাই জঙ্গলে ঢুকে পড়ে আর পছন্দসই কাঠ কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে তিনজনই। কিন্তু কিছু সময় পর হঠাৎই মা আর ছেলে মেয়েটার কলজে কাঁপানো আর্ত চিৎকার শোনে। বাকি দুজনের কাছ থেকে কেবল কয়েক গজ দূরে ছিল মেয়েটি। ওদিকে তাকাতেই তারা দেখল মেয়েটাকে মাটিতে ফেলে দিয়েছে একটা বাঘ, আর এখন বিড়াল যেভাবে ইঁদুর কামড়ে ধরে সেভাবেই কামড়ে ধরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করেছে জানোয়ারটা। ঠিক তখনই নিরস্ত্র ছেলেটা প্রচণ্ড দুঃসাহস দেখালো, কিছু পাথর তুলে নিয়ে বাঘের দিকে দৌড়তে শুরু করলো আর জোরে জোরে চেঁচাতে চেঁচাতে ছুড়ে মারতে লাগলো জানোয়ারটার দিকে। মেয়েটা মুখে থাকায় একটু ধীরে সুস্থে এগুচ্ছিল বাঘটা, এবার ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর মেয়েটাকে মুখ থেকে নামিয়ে কয়েক লাফে চলে এলো ছেলেটার কাছে, সামনের থাবাটা জোরে কয়েকবার চালিয়ে তাকে মেরে ফেলল আর মেয়েটাকে আবার মুখে নিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। হতবিহ্বল বুড়ো মহিলার সামনেই ঘটল সব। একটু ধাতস্থ হতেই জোরে চিৎকার করতে করতে গ্রামে ফিরে এলো বুড়ি। বুড়ির কাছ থেকে ঘটনাটা মোটামুটি উদ্ধার করে দ্রুত একটা দল তৈরি করে ফেলল গ্রামবাসীরা। তারপর মর্মান্তিক ঘটনাটা যেখানে ঘটেছে সেদিকে রওনা হলো। সহজেই ছেলেটার ক্ষতবিক্ষত মৃতদেহ তারা পেয়ে গেল, দ্রুত গ্রামে নিয়েও এলো। কিন্তু বাঘটার চিহ্ন চলে গিয়েছে গভীর জঙ্গলের দিকে, খুব বেশি দূর ওটা অনুসরণের সাহস করল না গ্রামবাসীরা। সে রাতে এই ঘটনার ধাক্কা আর শোকে মারা গেল বুড়ো মহিলা। এলাকাটাতে পৌঁছে শুরুতেই একটা ঝামেলায় পড়লাম। বানস্কোতে বেশ কয়েকটা বাঘের আস্তানা, আর একটা একটা করে সবগুলোকে নিকেশ করা মোটেই কাজের কথা হবে না। দেখা যাবে এর মধ্যে আসল অপরাধী অন্য এলাকায় সরে পড়েছে, কিন্তু মানুষ খেকোটাকে শনাক্ত করব কিভাবে? কিছু সময় চিন্তাভাবনা করতেই একটা বুদ্ধি এলো মাথায়। সেই মতো বানস্কোর পাদদেশের লোকবসতিপূর্ণ এলাকার ধারে গাছের নিচে টোপ হিসেবে দুটো মোষের বাচ্চা বাঁধা হলো, আর প্রতিটি টোপের ধারেই মানুষের আকৃতির একটা ডামি বসানো হলো। ডামিগুলোর পরনে থাকলো গ্রামবাসীর স্বাভাবিক পোশাক। দুটো টোপের ব্যবধান 1 মাইলের মতো, আর প্রতিরাতে ওগুলোর দিকে নজর রাখার দায়িত্বে থাকলো স্থানীয় দুজন অভিজ্ঞ লোক। দুরাত পরে একটা খবর এলো, একটা টোপের ধারে বাঘ এসেছিল, ওটাকে ঘিরে কয়েকবার চক্কর দেয় বাঘটা, তারপর কোনো ক্ষতি না করেই চলে যায়। পরের দিন অন্য প্রহরীর কাছ থেকে সংবাদ এলো, একটা বাঘিনী ডামিটার উপর লাফিয়ে পড়ে, তারপর ওটাকে ছেড়ে দিয়ে মোষটাকে মারে। মুড়ির উপর সুবিধাজনক একটা মাচা বাঁধা বেশ কষ্টকর, তাই 30 ফুট দূরে মাটিতে একটা লুকিয়ে থাকার জায়গা প্রস্তুত করা হলো। ওখান থেকে গুলি করতে কোনো সমস্যা হবে না। ট্র্যাকারদের রিপোর্ট বলছে এখনও আশেপাশের এলাকায় ঘোরাফেরা করছে জানোয়ারটা। মরির কাছে যে ওটা ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাঘটা এই অবসরে অন্য কাউকে আক্রমণ করে ফেলতে পারে এমন একটা আশঙ্কা কাজ করছিল মনে। তাই মরিটার প্রতি বাঘটার মনোযোগ আকৃষ্ট করার এক তরিকা বের করলাম। একটা ছাগল জোগাড় করলাম গ্রাম থেকে, তারপর 3 জন স্থানীয় শিকারী আর মহারাজার ADCS সহ মরিটার দিকে রওনা হলাম ছাগল সহ। ADCS ভদ্রলোক মানুষকে কোটাকে গুলি করতে আগ্রহী।
গ্রাম ঘিরে থাকা জমি আর বাগানের ভেতর দিয়ে এগোচ্ছি আমরা, হাসি ঠাট্টা আর জোরে জোরে কথা বলতে বলতে চলছি। উদ্দেশ্য, প্রাণীটা ধারে কাছে থাকলে ওটাকে বোঝানো আমরা কয়েকজন সাধারণ গ্রামবাসী ছাড়া আর কিছু নই। আমি আর এডিসিএস ক্যাপ্টেন কুবের সিং সামনে, একটু পিছনে ছাগল নিয়ে তিনজন গাইড। ক্যাপ্টেন সিংকে কথা দিতে হয়েছে প্রথম গুলি করার সুযোগ তিনিই পাবেন। এ সময় একটা জিনিস দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। যে প্রাণীটার খোঁজে এসেছি সেটা আমাদের ডান পাশে একটা সেচের নালার মধ্যে। গরম আবহাওয়ায় গোসল করতে পছন্দ করে বাঘেরা। ওটা শরীরের বেশ কিছুটা পানিতে ডুবিয়ে আয়েশ করে আমাদের দেখছে। বেশ কঠিন পরিস্থিতি। আমার মনে হলো এখন ছলনার আশ্রয় নিয়ে জানোয়ারটাকে বোকা বানানোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশ জোরেই কথা বলতে বলতে আসছিলাম ক্যাপ্টেন সিং এর সঙ্গে। স্বরটা না বদলে অন্যদের ডান পাশে না তাকানোর পরামর্শ দিয়ে বললাম হঠাৎ কোনো ধরনের অস্বাভাবিক নড়াচড়া না করতে, কারণ নালার মধ্যে একটা বাঘিনী শরীর ডুবিয়ে আছে। সন্দেহ হলে ওটা আক্রমণ করে বসতে পারে, নতুবা এলাকা ছাড়া হতে পারে। সবাই চমৎকার অভিনয় করল, চাতুরিটাও কাজে দিল, কারণ বাঘিনী চম্পট দেওয়া কিংবা তেরে আসা কোনোটাই করল না। আগের মতোই পানির শীতলতা উপভোগ করতে লাগলো। তবে দড়িতে বাঁধা ক্রমাগত ব্যয় ব্যয় করতে থাকা ছাগলটা বাঘিনীর মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করল। আমরা জায়গা মতো বসতেই গাইডরা ঘুর পথে গ্রামের দিকে রওনা হলো। পুরোপুরি স্থির হতে পারেনি তখনও, এমন সময় হাজির হলো বাঘিনী। এসেই বিন্দুমাত্র দ্বিধানা করে ছাপিয়ে পড়ল অসহায় ছাগলটার উপর। মোষের বাচ্চার মরির ধারেই বাঁধা হয়েছিল ওটা। ভেড়া কিংবা ছাগলের মতো ছোট প্রাণী টোপ হিসেবে বাঁধার একটা সমস্যা আছে। অনেক সময় শিকারী গুলি করার একটা ভালো সুযোগ পাবার আগেই বাঘ ওটাকে সরিয়ে ফেলে। তাই ক্যাপ্টেন সিংকে তখনই গুলি করতে বললাম, তিনিও তা করলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিস করলেন। বাঘিনীর পেছন থেকে একটা পুরনো পাথর থেকে একটা চলতা উঠালো কেবল বুলেটটা। বাতাসে লাফিয়ে উঠল বাঘিনী, তারপরই অদৃশ্য হল। আমি নিশানা করারও সুযোগ পেলাম না। তবে আমি নিশ্চিত যে এই ঘটনায় খুব একটা বড় ধরনের ক্ষতি হয়নি, কারণ বাঘিনী আঘাত পায়নি। আর ওটা সম্পর্কে যতটুকু জেনেছি খুব বেশি দৌড়দৌড়ি পছন্দ করে না, তাই এমন একটা খাবারে ভরপুর জায়গার মায়া এত তাড়াতাড়ি কাটাতে পারবে বলে মনে হয় না। মানুষের প্রতি ভীতি বা ভয় কোনোটাই নেই তার সেই অর্থে, মানুষকে কেবল ক্ষুধা নিবারণের চমৎকার একটা উৎস মনে করে। কাজেই আশা করা যায় একটু চেষ্টা করলেই আবার ওটাকে বন্দুকের নলের সামনে হাজির করা যাবে। তবে নষ্ট করার মতো সময় নেই। পরের দিন সকালেই বিট করে শিকারের ব্যবস্থা হলো। বিটাররা হই হল্লা করতে করতে গ্রামের আশেপাশের জংলা জায়গাগুলো ধরে এগুতে লাগলো। আড়ালে যে প্রাণী থাকুক না কেন এই শব্দে বিরক্ত হয়ে বেরিয়ে আসবে। বাঘিনীটা তখনও চাষজমি আর বাগানের ভিতরেই ছিল। একটু পরেই বিটারদের একটু সামনে বেরিয়ে এসে একটা খোলা জায়গা পেরোতে দেখলাম ধীরে সুস্থে। ওখানে আগে থেকেই অপেক্ষা করছিলাম আমি। সহজ টার্গেটে গুলি বেঁধাতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। চামড়া ছড়ানোর পর বাঘিনীটার শরীরটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। বুলেটের কোনো চিহ্নই পেলাম না, তবে নিচের চোয়ালের পেশি থেকে সজারুর একটা কাঁটার খণ্ডাংশ উদ্ধার করতে পারলাম। সামনের বাঁ থাবায় পেলাম আরেকটা সজারুর কাঁটা। কোনো একটা সজারুকে বাঘিনী আক্রমণ করার সময় সজারুর কাঁটা দুটো ভেঙে ভেতরে রয়ে যায়। একটা নিশ্চিতভাবেই শিকার তাড়া করার সময় বাঘিনীর গতি কমিয়ে দেয়, আবার অন্য কাঁটাটার কারণে বড় কোনো প্রাণীকে আক্রমণের সময় চোয়ালের শক্তি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। আর এই দুটো তার জন্য বনের দ্রুতগামী শক্তিশালী প্রাণী শিকার করা প্রায় অসম্ভব করে তোলে। বাধ্য হয়েই ভেড়া ছাগল আর মানুষের দিকে ঝুঁকে পড়ে জানোয়ারটা। ওটার আক্রমণের সময়টায় প্রাপ্তবয়স্ক কোনো গরু মোষ মারা যাওয়ার রেকর্ড নেই চৌহদ্দিতে, আর তাই সন্দেহ নেই নিজে বেঁচে থাকার প্রয়োজনেই মানুষকে কোতে পরিণত হয় এই বাঘিনীটা।